আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কথা বলবো ক্রোয়েশিয়া নিয়ে। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা সম্পূর্ণ ধারণা দিব সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার ক্লিনার জব নিয়ে। এই ক্লিনার জবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, আপনারা দেশে থাকেন এবং বাইরে থাকেন কে কিভাবে জবগুলা প্রসেসিং করবেন এবং জবগুলা পেতে আপনাদের কত খরচ হতে পারে, তারপর হচ্ছে ভিসা প্রসেসিং কি 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 ডকুমেন্টস লাগবে, একদম সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো। এবং সর্বশেষে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা জবগুলাতে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে জবগুলা খুঁজবেন, একদম ইন ডিটেলস আমরা আপনাদের কাছে দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। তো যেহেতু আসলে ক্রোয়েশিয়া বর্তমানে সেনজেন হয়ে গেছে, এটা আপনারা জানেন, এবং ক্রোয়েশিয়া ইউরোপের অন্যান্য সেনজেন দেশের মতোই সকল সুযোগ সুবিধা আসলে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আপনার চাইলে ক্রোয়েশিয়াতে যদি আপনি ভিসা পান তাহলে ইউরোপের যে সেনজেনভুক্ত দেশগুলো আছে সেগুলোতে আপনারা ভিজিট করতে পারেন। তো ক্রোয়েশিয়াতে আসলে এই মুহূর্তে প্রচুর ডিমান্ড আছে, যেহেতু ক্রোয়েশিয়া একটা ট্যুরিস্ট এলাকা, সেজন্য আসলে এখানে হোটেল রেস্টুরেন্টের বিজনেস অনেক বেশি। তো সেক্ষেত্রে আসলে ক্লিনার জব এবং অন্যান্য আরো অনেক জব অ্যাভেলেবেল আছে, আমরা একটা একটা করে আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে বিশেষ করে হচ্ছে ক্লিনার জব নিয়ে কথা বলতেছি, ক্লিনারের ইনফরমেশন গুলোই দেওয়ার চেষ্টা করব। তো ক্লিনার জব অ্যাভেলেবেল থাকলে আপনারা সহজে আসলে এই জবগুলো পেতে পারেন এবং ইজিলি ভাবে ক্রোয়েশিয়া যেতে পারেন। তো সর্বফার্স্ট আপনাদেরকে যে বিষয়টা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনাকে জব অ্যাপ্লিকেশন করতে হবে। তো জব অ্যাপ্লিকেশন করার পরে সেখান থেকে আপনাকে ওরা মেইলের মধ্যে একটা ইন্টারভিউর ডেট দিবে এবং সেখান থেকে আপনাকে একটা ইন্টারভিউ নেওয়া হবে। তো সেটা ইন্টারভিউ নেওয়ার পরে আপনার ওই ইন্টারভিউতে যদি সিলেক্ট হন এবং সেখান থেকে আপনাকে ক্রোয়েশিয়ার কোম্পানি সম্পূর্ণ ভিসা প্রসেসিং করে আপনাকে হায়ারিং করে সকল কিছু ওরা খরচ দিয়ে ওরা আপনাকে নিয়ে যাবে। তো এই প্রসেসিংটা স্টার্ট হওয়ার একদম শুরু থেকেই আপনারা কাজটা করতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনার সাপোজ কিছু ডকুমেন্টস রেডি করতে হবে, যেহেতু জব অ্যাপ্লিকেশন করবেন। ডকুমেন্টস হচ্ছে আপনার একটা সিভি লাগবে, একটা কভার লেটার, আর অবভিয়াসলি আপনি যে এই বিষয়ে এক্সপিরিয়েন্স সেজন্য আপনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও প্রয়োজন হবে এই জবগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য। তো অ্যাপ্লিকেশন করার যারা নাকি এসব সিভি কভার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো আপনারা রেডি করতে পারেন না, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এগুলো কিছু সার্ভিসেসের মাধ্যমে এগুলো করে দিয়ে থাকি। তো এগুলো যখন আপনারা রেডি হয়ে যাবে তখন আপনারা জবে অ্যাপ্লিকেশন করবেন। তো জবে অ্যাপ্লিকেশন করার সিস্টেমটাও আমরা দেখিয়ে দিব, জবে অ্যাপ্লিকেশন করে তারপরে আপনারা বাকি প্রসেসগুলো কাজ করবেন। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে আনুষঙ্গিক যে ডকুমেন্ট সেটা তো সিভি কভার লেটার, ছাড়াও আপনার লাগবে পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, তারপর হচ্ছে ছবি, তারপর হচ্ছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স, এই বিষয়গুলো সাথে অ্যাড করে দেবেন। তো এই মুহূর্তে আসলে এই মূল প্রসেসিং এর সর্বপ্রথম এবং ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে আপনাকে জব অ্যাপ্লিকেশন করা এবং জবে সিলেক্ট হওয়া। তো আজকে আমি এই মুহূর্তে আপনি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের কিভাবে আপনারা জব অ্যাপ্লিকেশন করতে পারেন। তো চলুন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি এবং এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটটিতে সরাসরি চলে আসার জন্য আপনারা লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আসলে এখানে দেখতে পাবেন আমরা আপনাদের জন্য ক্লিনার প্রায় 10টা জব খুঁজে রেখেছি, যে জবগুলো আসলে আপনারা অ্যাপ্লিকেশন করলে সহজে ইন্টারভিউ পাওয়ার পসিবিলিটি থাকবে। তবে এটা মনে রাখবেন আপনার একদম প্রফেশনালি সিভি কভার লেটার গুলা রেডি হতে হবে এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হতে হবে, তা না হলে কিন্তু আপনি জবের রেসপন্সটা পাবেন না। তো এগুলোতে আপনারা চাইলে যাদের ক্লিনার সিভি রেডি করা আছে তারা চাইলে এসব জবে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই জবগুলোতে আসলে ক্লিনার জবে টোটালি অ্যাপ্লিকেশন করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো এখান থেকে জাস্ট একটা জব আমরা অফেন্ড করলাম। অফেন্ড করার পর এখানেই দেখতে পাচ্ছেন এটা ইন্ডিড থেকে নেওয়া হয়েছে, কারণ হচ্ছে ইন্ডিড এই মুহূর্তে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ জব সাইট, যেখানে ওয়ার্ল্ডের সব জব পাওয়া যায়, এবং যারা নাকি বাহির থেকে অ্যাপ্লিকেশন করে তাদের জবগুলো সবচেয়ে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই জবটা এই দেখতে পাচ্ছেন আওয়ারলি স্যালারি হচ্ছে $27, মানে 1 ঘন্টাতে আপনাকে $27 বেতন দিবে। তো বুঝতে পাচ্ছেন স্যালারি রেট মোটামুটি অনেক হাই। তো আপনি চাই এখানে যে যে ইয়াগুলো আছে, যে যে রিকোয়ারমেন্টগুলো আছে, এই রিকোয়ারমেন্টগুলো আসলে আপনাকে পড়ে জাস্ট পড়ে নিবেন, তারপরে হচ্ছে আপনি এখানে অ্যাপ্লিকেশন করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আনটিল হায়ারিং, মানে হচ্ছে এই জবটাতে হায়ারিংও করবে। তো যারা নাকি ক্লিনার জবের ডকুমেন্টসগুলো রেডি আছে তারা একদম ইজিলি ভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো জাস্ট হচ্ছে আপনার এই যে অ্যাপ্লাই অন কোম্পানি সাইট, মানে যে কোম্পানি আপনার এই জবটা পোস্ট করছে সরাসরি তার ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। জাস্ট এটাতে ক্লিক দিলে ওই ওই কোম্পানির ওয়েবসাইটটাতে চলে আসবে। তো চলে আসলে আপনারা এখানে জাস্ট আপনাদের ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, এটা আমি জাস্ট আমার একটা ক্লায়েন্টের জিনিসগুলো দিই, আমি জাস্ট পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই জবটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেহেতু আমার এখানে অনেকগুলাই সিভি আছে, ক্লিনার সিভিটা কোথায়, সাপোজ আমরা একটা সিভি ওপেন করলাম, জাস্ট রিসেন্টলি ওনার সিভিটা রেডি করছি। জাস্ট ফার্স্ট হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম নিয়েছি, তো ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আমরা জাস্ট কপি করলাম। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা নিলাম, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের, আমাদের ক্লায়েন্টের সিভি। জাস্ট ওনার জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে ওনার সিভি থেকে আমরা জাস্ট ইনফরমেশনগুলো নিচ্ছি। তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে এখানে কত বছর এক্সপিরিয়েন্স আছে। যেহেতু আমরা সিভিতে 3 ইয়ার্স দিয়েছি, তো 3 বছর এক্সপিরিয়েন্স আছে। তারপর হচ্ছে আপনার এই কোম্পানিতে কোনো, প্লিজ ডিসক্রাইব ইউর ক্লিনার এক্সপিরিয়েন্স কোম্পানি সেলফ হুইচ ইজ দ্য, আচ্ছা এখানে কোনো আছে কিনা, নো মানে এই কোম্পানিতে আপনাকে পরিচিত কেউ কোনো কাজ করে কিনা এই বিষয়ে। তারপর হচ্ছে আপনি কোন কোন বিষয়ে আসলে কাজ করতে আগ্রহী, তারপরে সব যেটাতে ইচ্ছা সেটাতে দিলেই হবে, নো প্রবলেম। তারপর হচ্ছে আপনার কত ঘন্টা কাজ করার মানে ইচ্ছা আছে, যেমন আমরা 4 আওয়ার্সের উপরে কাজ করব। তারপর হচ্ছে এটাতে কি বলছে, আচ্ছা এটা দিয়ে দিচ্ছি, জাস্ট আপনার এই বিষয়গুলো জাস্ট একটু পড়ে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো এখানে আসলে এত কিছু পড়ে যদি আপনাকে আমরা দেখাই তাহলে আসলে অনেক সময় ব্যয় হবে। জাস্ট আপনারা জিনিসটা একটু পড়ে আপনারা অ্যান্সারগুলো দিবেন। জাস্ট এই হচ্ছে অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আপনারা সাবমিট করে দিবেন। এই হচ্ছে জাস্ট সিম্পল কাজ, এখানে জাস্ট এভাবে এটা সাবমিট হয়ে গেছে। তো এই হচ্ছে একটা জবের সিস্টেম, অন্য জবের অন্য কোনো সিস্টেম থাকতে পারে, এরকম কোশ্চেন করতে পারে। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আরও ক্লিনার জবগুলো খুঁজবেন। তো ফার্স্টে আপনারা গুগলে চলে যাবেন, গুগলে চলে গিয়ে লিখবেন যে ক্রোশিয়া ক্লিনার জবস, লিখে সার্চ দিলেই আপনারা দেখতে পাবেন। এখানে লিঙ্কডইন আছে, লিঙ্কডইনও চাইলেও জব খুঁজতে পারেন, এবং ইনডিড আছে, ইন্ডিডের মধ্যেই আমি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে যে টপ জবগুলো আছে এগুলো আপনার এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা ইজিলি ভাবে জব অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্রোশিয়াতে শুধু ক্লিনার জবে প্রায় 700 জব অ্যাভেলেবেল আছে। আপনারা সকল জব অ্যাপ্লিকেশন করবেন যারা ডকুমেন্টস রেডি করা আছে, 700 জব অ্যাপ্লিকেশন করবেন। এগুলো জব অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট ইজিলি জব অ্যাপ্লিকেশন করে দিবেন। জাস্ট এই যে এখান থেকে অ্যাপ্লাই অন কোম্পানি সাইট যেটা আমি দেখেছি ওইভাবে আপনার অ্যাপ্লিকেশনটা করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আশা করি ভালো ভালো লাগছে ভিডিওটা। তো পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।